তাদের যে গ্রেটার টিপ্রালেন্ডের দাবিটা সেটা কি আপনারা সমর্থন করে নিয়েছেন? গ্রেটার টিপ্রালেন্ড এটা আমরা আগেও বলেছি, এটা কনস্টিটিউশনাল প্রভিশন, সংবিধানের মধ্যে আছে এটা ডিমান্ড করার, কিন্তু একসাথে বসবো, সামনে সামনে বসা হবে, বৈঠক হবে, ওখানের মধ্যে আমাদের যারা সিনিয়র রয়েছেন ওরা কথা বলবেন, কথা বললে আমরা একটা কনস্টিটিউশনাল সলিউশনে আমরা আসবো। অ্যাজ ইউ আর সাপোর্টিং প্রদ্যুত কিশোর মানিক্য, উই আর সাপোর্টিং ইট। আজকে আপনারা জানেন যে আমরা যেদিন পার্টি লঞ্চ করেছিলাম ওইদিন আমরা কথা দিয়েছিলাম যে উইদিন 7 days আমরা আমাদের স্টেট কমিটি, সেন্ট্রাল কমিটি সব কিছু ডিক্লেয়ার করা হবে, কিন্তু পূজা চলাকালীন সবাই ব্যস্ততার কারণে সবাই যাতে কোনোভাবে বিঘ্ন না হয় কারোর উৎসবের মেজাজ, তার জন্য আমরা তখন এটাকে একটু ডিলে করে আমরা এখন আজকে আমাদের সিনিয়র আমাদের যারা রয়েছেন তাদের সাথে একসাথে আমরা আজকে কমিটিরা আমরা ডিক্লেয়ার করছি। আর আমাদের যারা পার্টি ফরমেশনের সময় যারা ছিল প্রথম দিন থেকে, দে অল আর দ্য ফাউন্ডার মেম্বার্স, সবাইকে ফাউন্ডার মেম্বার্সের স্বীকৃতি দেওয়া হচ্ছে, ওরাই পার্টির গঠনকর্তা এবং সবার অ্যাপ্রুভেলের সাথে এবং সবার সমর্থনের সাথে আমাদের এই পুরোপুরি থ্রু আউট ফুল কমিটি আমাদের আজকে ডিক্লেয়ার করা হচ্ছে। সুতরাং আমাদের উপরে যেহেতু আমাকে আগে ওনারা যারা প্রেসিডেন্ট এবং যারা ফাউন্ডার মেম্বার্স ছিল আছেন যারা, ওনারা আমাকে অ্যাজ এ প্রেসিডেন্ট অফ টিডিএফ পার্টি আমাকে ওনারা প্রস্তাব দিয়ে আমাকে বানিয়েছেন। এরপর এখন আমাদের উপরে স্টেট কমিটির উপরে একটা স্টেট অ্যাডভাইজারি কমিটি রয়েছে যেটার মধ্যে সবার সমর্থনে এবং সবাই মিলে সমর্থন করে আমাদের একদম সবচেয়ে সিনিয়র আমাদের শ্রী তাপস দে, উনি আমাদের স্টেট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে ওনাকে করা হয়েছে। এবং আমাদের রয়েছে আমাদের সাথে অ্যাডভোকেট শ্রী তেজেন দাস, উনি আর একজন সিনিয়র মোস্ট পার্সন, উনি আমাদের যেটা স্টেট এক্সিকিউটিভ কমিটি মানে যেটা সেন্ট্রাল কমিটি আমাদের ওইটার চেয়ারম্যান হিসেবে উনি নিযুক্তি হয়েছেন। এরপর আমাদের যারা স্টেট অ্যাডভাইজারি কমিটির মধ্যে রয়েছেন আমি নামগুলো একা বলেছি, চেয়ারম্যান শ্রী তাপস দে, শ্রী পীযূষকান্তি বিশ্বাস মেম্বার, শ্রী মোহনলাল দাস মেম্বার, শ্রী সুধীর চন্দ্র মজুমদার মেম্বার, শ্রী প্রিয়তোষ দেবনাথ মেম্বার, শ্রী দেবাশিস চক্রবর্তী মেম্বার, শ্রী ধীরেন্দ্র দেববর্মা মেম্বার, শ্রী বিজয় সিং চাকমা মেম্বার, শ্রী মলয় দেওয়ান মেম্বার, শ্রী জয় দত্ত মেম্বার, শ্রীমতী সাজতি রিয়াং উনি চেয়ারম্যান আমাদের পঞ্চায়েত করমচড়া ইস্ট করমচড়া মেম্বার, শ্রী সুনীতা ব্যানার্জি আমাদের বর্ধওয়ালিতে উনি সিনিয়র, আগে উনি মহিলা কংগ্রেসে ছিলেন জেনারেল সেক্রেটারি উনি মেম্বার, মিসেস সতীরাম ত্রিপুরা আমাদের সাউথ ত্রিপুরাতে সিন্ধুক পাথর পঞ্চায়েতের চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান শ্রী সতীরাম ত্রিপুরা, শ্রীমতী সতীরাম ত্রিপুরা, শ্রী ব্রজেন্দ্র চৌধুরী মেম্বার, শ্রী সমরেন্দ্র ঘোষ মেম্বার। তারপর আমাদের যেটা স্টেট কমিটির মধ্যে অ্যাপার্ট অফ প্রেসিডেন্ট উনি তেজেন দাস মহোদয়, উনি অ্যাডভোকেট, উনি চেয়ারম্যান রয়েছেন। এরপর প্রেসিডেন্টের পরে রয়েছে শ্রীমতী পূর্ণিতা চাকমা ওয়ার্কিং প্রেসিডেন্ট, এমডি আব্দুল ওয়াহাব ওয়ার্কিং প্রেসিডেন্ট। এরপরে যারা আমাদের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন শ্রী আশিস চক্রবর্তী, শ্রী শঙ্কর ভট্টাচার্য অ্যাডভোকেট, শ্রী রাখাল মজুমদার অ্যাডভোকেট সিনিয়র, শ্রী বিমলেন্দু দত্ত, শ্রী চরণ রুবিনী, শ্রী মদন হালাম, শ্রী মৃণাল কান্তি ত্রিপুরা, ওনারা হয়েছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট। সেই সঙ্গে আমাদের জেনারেল সেক্রেটারিজ রয়েছে যেরকম শ্রী সমরজিৎ দে, আমাদের অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দুটোই উনি দেখবেন, শ্রী লিটন ঘোষ উনি মেম্বারশিপ লঞ্চিং মেম্বারশিপ ড্রাইভ পার্টির ওইটা উনি দেখবেন, শ্রী প্রসেনজিৎ দাস স্পোক্স পার্সন জেনারেল সেক্রেটারি, শ্রী রাজেশ দেব আমাদের জেনারেল সেক্রেটারি প্লাস পিআর এক্সিকিউটিভ পাবলিক রিলেশনস আউটরিচ প্রোগ্রাম, যাতে অন্যান্য যারা বাইরের মানুষ ওদের সাথে রিচ আউট করার জন্য ওইটার দায়িত্ব উনি, শ্রী বিশ্বজিৎ দেব জেনারেল সেক্রেটারি, শ্রী ফুল মিয়া, শ্রী আর রামলং, শ্রী নিত্যগোপাল সাহা, শ্রী এমডি ছায়েদ আলী, শ্রী মৌসুম বড়ুয়া,
এগুলো আমাদের জেনারেল সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, অর্গানাইজেশন সেক্রেটারি, মেম্বার্স সব কিছু রয়েছে। আমরা সবাই আপনাদেরকে একটা একটা করে কপি দিয়ে দেবো। সেই সঙ্গে আমাদের যে ইউথ টিডিএফের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি করা হয়েছে শ্রী অনির্বাণ সাহা প্রেসিডেন্ট, আর ওয়ার্কিং প্রেসিডেন্ট ওনার সাথে তিনজনকে নিযুক্তি করা হয়েছে। একজন হচ্ছে কে ফ্রম করমচড়া শ্রী সমীর ত্রিপুরা, আর আগরতলা থেকে আরেকজন শ্রী শঙ্করজ্যোতি ভট্টাচার্য, আর জোলাইবাড়ি থেকে সাউথ ত্রিপুরা থেকে একজন শ্রী ধীরেন ত্রিপুরা, এবং ওবিসি টিডিএফ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি হয়েছেন শ্রী সমরেন্দ্র ঘোষ। ওমেন টিডিএফ এটার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি পেয়েছেন মিস শ্রেয়সী লস্কর, ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট, এবং মিসেস শৃঙ্কা চক্রবর্তী বর্দোয়ালি ওয়ার্কিং প্রেসিডেন্ট, অ্যান্ড মিস সঙ্গীতা দেববর্মা, উনি আগে ছিলেন ইয়েতে টিপিএফ পার্টিতে পাতালকন্যার সাথে ছিল, এখন আমাদের এস এ লিগাল অ্যাডভাইজার হিসেবেও উনি থাকবেন, সঙ্গীতা দেববর্মা, অ্যান্ড মহিলা ওয়ার্কিং প্রেসিডেন্ট। স্টুডেন্ট উইংয়ের টিডিএফের প্রেসিডেন্ট শ্রী শিবম সাহা ফ্রম সিক্স আগরতলা। মাইনরিটি ডিপার্টমেন্ট আমাদের এটার প্রেসিডেন্ট, আমাদের জন্য পার্টির জন্য আগেও অনেক কাজ করেছিল কংগ্রেস পার্টিতে থাকতে, এবং এই পার্টিতে আসার পর আমরা ফরমেশনের পরে অনেক কাজ করেছি, এমডি সুমন ইসলাম ফ্রম অমরপুর। আর আমাদের যেটা ইন্ডিজিনাস টিডিএফ প্রেসিডেন্ট শ্রী বিনুজিৎ রিয়াং, উনি করবুক থেকে, উনিও ইয়াং এবং আমাদের আগে ইউথ টিমে কাজ করেছি একসাথে, এখন উনি প্রেসিডেন্ট ইন্ডিজিনাস টিডিএফ। ট্রেড ইউনিয়ন আমাদের যারা ট্রেড ইউনিয়ন টিডিএফের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি পেয়েছেন শ্রী শান্তনু পাল, উনি আগে আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেস উইডার চেয়ারম্যান ছিলেন স্টেটে, এখন উনি আমাদের পার্টিতে ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি পেয়েছেন। এবং সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া টিমের মধ্যে অনেকজন আমাদের কাজ করে, অনেকে রয়েছে, কিন্তু এখন আপাতত প্রেসিডেন্ট হিসেবে শান্তিবাজার থেকে দেওয়া হয়েছে শ্রী অর্কজ্যোতি সুর, খুব ইয়াং বয়সের ছেলে, খুব ট্যালেন্টেড, ওনাকে দেওয়া হয়েছে। এবং আমরা আপনাদের সামনে বলতে চাই, আমাদের আজকে আমাদের কমিটি ডিক্লারেশন হয়েছে, এবং আমাদের কমিটির মধ্যে আমরা কাজ ভাগ করে নেব, কে কে কোন জায়গাতে কাজ করবে, সবাই সরি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমরা যখন কংগ্রেস পার্টিতে ছিলাম তখন অনেকেরই আমাদের যারা ভোটার্স এবং সাপোর্টার্স ছিল, অনেকের ডিমান্ড ছিল অনেকগুলো, যেগুলো আমরা কংগ্রেস পার্টিতে আমরা বারবার এসএসসির সামনে আমরা নিয়েছিলাম, যেগুলোকে ঠিকভাবে আবার গঠন করা হোক, কিন্তু এগুলো আমাদের কথাগুলো রাখা হয়নি, কিন্তু এখন আমরা নতুন পার্টিতে আমরা এগুলো রেখেছি, এবং সুন্দরভাবে আমরা সবাইকে সম্মানের সহিত ওদেরকে যারা যোগ্য ব্যক্তি এফিশিয়েন্ট ওদেরকে দেওয়া হয়েছে। যেমন আমি আসছি নর্থ ত্রিপুরা থেকে, যেটা আগে ধর্মনগর ডিস্ট্রিক্ট বলা হতো, এখন এটাকে নাম পরিবর্তন করে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট করা হয়েছে। প্রেসিডেন্ট অ্যাডভোকেট মিসেস কল্পনা সিনহা, ঊনকোটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এমডি আব্দুল মতিন, উনি কৈলাসহর বাসিন্দা। ধলাই আগে যেটা আমাদের ছিল আম্বাসা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের করমছড়া এবং সামনু ওইখানে আমাদের যারা লোকাল সাপোর্টার্স এবং লিডার্স ওয়ার্কার্স রয়েছে ওদের একটা দাবি ছিল, যেটা ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে ওদেরটাকে সরিয়ে এই দুইটা বিধানসভা যাতে আম্বাসা অর্থাৎ ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে ধলাই ডিস্ট্রিক্টে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি করা হয়েছে শ্রী ড্যানিয়েল রিয়াং। সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, খুব ইয়াং বয়সে আপনারা চিনবেন, শ্রী সাইমক চক্রবর্তী, ওনার পরিচয় হয়েছে আমাদের প্রাক্তন কংগ্রেসে থাকতে যে মহিলা মন্ত্রী ছিল, প্রথম বাসনা চক্রবর্তী মহোদয়ের নাতি সাইমক চক্রবর্তী, সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী নেপোলিয়ন ত্রিপুরা, বিশালগড় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী হারাধন দেবনাথ, উদয়পুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট হারানচন্দ্র দাস, খোয়াই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, যেটা আগে তেলিয়ামুড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলা হতো কংগ্রেসে, এটাকে খোয়াইতে নিয়ে যাওয়া হয়েছে, শ্রী দুলাল পাল, এটাকে বোরন বললে উনি পরিচিত ওইখানে সবখানে। তো এই আমাদের রয়েছে সবগুলো কমিটি, এবং আমরা কোনো দেরি করিনি, কারণ কি আমাদের কাছে পুরো ফুল সেট আপ আমাদের রয়েছে, এফিশিয়েন্ট ওয়ার্কার্স অ্যান্ড লিডার্স রয়েছে, তার জন্য আমাদের এগুলো করতে আমাদের কোনো রকম অসুবিধা আমরা ফিল করিনি, যেটা আগে অন্য পার্টিতে থাকতে অনেক অসুবিধা আমরা ফিল করতাম, খুব স্মুথলি আমরা দিতে পেরেছি। এবং আসছে মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন আর যে নগর পঞ্চায়েত ইলেকশনস পুরো পরিষদ রয়েছে, এগুলোর মধ্যে আমরা আমাদের প্রার্থী, আমাদের ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে প্রার্থী, আমরা অলরেডি ভালো ভালো প্রার্থী, আমরা স্ট্যাটাস অনুযায়ী সমাজে গ্রহণযোগ্যতা আছে,
এরকম আমরা প্রার্থী সংখ্যা ঠিক করছি, তারা কন্টেস্ট করবে এবং বাকি যেটা আছে উনি আমাদের চেয়ারম্যান শ্রী তাপসদের মধ্যে উনি আপনাদের কাছে বলবেন যদি কোনো প্রশ্ন।